কার্যন আসিলে আমরা একইভাবে যেমন বিএনপি কর্মীর জন্য আমরা প্রতিবাদ করি আমরা একইভাবে পাহাড়ের মাইকেল চাকমার আমরা ঘুমের জন্য প্রতিবাদ করি আজকে যে ঘুম খুনের রাজনীতি চলছে সেটি কেন চলছে সোজা কথা কথা তো ক্লিয়ার ক্ষমতায় টিকে থাকার জন্য 28 বছর পরে ডিপি হয়েছি আমি আমি কি সরকারের জন্য এতটা মাথা ব্যথার কারণ হয়েছি আমাকে প্রতিনিয়ত হামলা করতে হবে আমাকে গোয়েন্দা সংস্থার লোকজন ডাইরেক্ট বলেছে তুমি যে জায়গায় যাবে সে জায়গায় হামলা হবে তুমি কয় জায়গায় যেতে পারবা এটা সরকারি বাহিনীর কথা ছাত্রলীগ কিংবা সরকারি দলের গুন্ডাদের কথা নয় তো আপনাদেরকে বুঝতে হবে আজকে রাষ্ট্র কি প্রক্রিয়ার মধ্যে চলছে আজকে আলোচিত ঘটনা শিব প্রদীপ এবং শিব প্রদীপ এর আগেও শতাধিক প্রস্তাব দিয়েছে ওই তখন তো এত আলোচিত হয়নি ছিল যে আমাদের আরেকটা সমস্যা হচ্ছে যে আমরা কখনো সরকার কোনো ইস্যুতে খুব সরব হই পেপার পত্রিকা মিডিয়ায় আলোচনা হয় টকশো হয় দুদিন পরে কিচ্ছু হয় না যেমনটা আমি একটা বাংলাদেশ ভারত সম্পর্কে একটা আর্টিকেল পত্রিকা যেটা দেখেছিলাম সেখানে এভাবে বলা আছে যে ভারত বাংলাদেশকে মনে করে ইতিহাসের একটা পাঠটিকা এবং মাঝে মাঝে যখন ওখানে ভারত বিরোধী কিছু মানুষজন প্রতিবাদ করে বা ভারতের শোষণের বিরুদ্ধে কথা বলে তখন ভারত এটাকে মনে করে বিড়ম্বনা ঠিক একইভাবে আমরা প্রেস ক্লাবে দাঁড়াই ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাঁড়াই বিভিন্ন জায়গায় প্রতিবাদ করি সরকারের তো কিচ্ছু হচ্ছে না সরকার কি তার যে পলিসি ক্ষমতায় টিকে থাকার জন্য ভিন্ন মতের মানুষকে গুম করো খুন করো অথবা মামলা দাও সে জায়গা থেকে কি বিন্দুমাত্র সরে আসছে সরে আসছে না কাজে এই জন্য বলছি যে এখানে আমরা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করি কারণ দেশ এখন এক প্রধানমন্ত্রী নির্ভর হয়ে গেছে অন্য কোন প্রতিষ্ঠান বলেন রাষ্ট্রীয় আমলা বলেন এমপি মন্ত্রী বলেন কারো কোনো কাজ নাই কারো কথায় কিচ্ছু হয় না সেখানে আজকে এখানে ভুক্তভোগী পরিবারগুলো নাকি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছে তো যেহেতু এই অবস্থার পরিবর্তন হচ্ছে না তো আমিও প্রধানমন্ত্রীর প্রতি একটা অনুরোধ জানিয়ে বলি যে আপনি তো প্রায় প্রায় বলে থাকেন প্রত্যেকটা কথা বক্তৃতা অনেক সময় বলে থাকেন যে আপনি স্বজন হারা পরিবারের দুঃখ কষ্টে জর্জরিত এবং আমরাও দেখি যখন যে কোনো আলোচনার সময় যখন আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর প্রশ্নটি চলে আসে কখনো কোনো স্মৃতিচারণ হয় তখন আপনার চোখ দিয়ে জল জল করে কখনো পানি পড়ে আপনার কঠোর শাসক হৃদয়টা তখন অনেকাংশে কোমল হয়ে যায় তা আপনি একটা পরিবারের এই নির্যাতন নিপীড়ন সহ্য করতে পারছেন না এখানে শত শত পরিবার রয়েছে তারা আজকে কিভাবে এগুলো সহ্য করছে আপনার এই কঠোর শাসক হৃদয়ের আপনার কি এই মায়েদের কান্না কি পৌঁছাচ্ছে না আমরা যে এখানে দাঁড়িয়ে যে কথা বলছি শুধু আজকেই নয় তারা এই আজকে যে 8-9 বছর ধরে তারা যে কথা বলছে এগুলো কি আপনার কর্ণে যাচ্ছে না মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে সবিনয় প্রশ্ন করতে চাই এবং একটা ধন্যবাদ জানাতে চাই ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের সাহেবকে তিনি কিছুদিন আগে একটা আলোচনায় যুক্ত হয়ে বলেছেন যে হত্যা রাজনীতি হত্যা ডেকে আনে সুতরাং প্রতিপক্ষের উপরে দমন পীড়ন চালাবেন না পথ পরিবর্তন হলে বা ক্ষমতার পরিবর্তন হলে তারা কিন্তু শোধ নেবে এই জন্য ধন্যবাদ জানাই যে দীর্ঘ 11 বছর হলেও আপনাদের একটা রিয়ালাইজেশন এসেছে যে আমরা যেভাবে উপরে যে অনেক ড্রাইভার কথা হয় তিনি বলে নিকটে যদি আপনারা সেই পতনের ভান্তা ধ্বনি শুনে নিজেদেরকে সংশোধন করেন তাহলে আল্লাহ আপনাদের ছাত্রনেতা ছিলাম ছাত্রদের বিষয় নিয়ে কথা বলেছি সমাজের অসঙ্গতি নিয়ে কথা বলি সেখানে আমরাই যদি এত নির্যাতন নিপীড়নের শিকার হই আমরা তো অষ্টপ্রধায় 3 বছর আন্দোলন সংগ্রাম করছি কিন্তু যারা
2008 সাল থেকে